পয়সা গেল বেঁচে গেল হ্যাঁ আমার পেটে পেরে দিবে ডিম এই হ্যাঁ তোর পেটের মধ্যে পিপড়ায় নারীমুড়ি খেয়ে একবার পিলপিল করে কেঁদে বেরিয়ে আসবে ওরে বাবা গো तुझे कान्ना कर अरे बोका तो तोर साथे मजा कर प्रवेश करते धन्यवाद दिलाम पुटकिर मध्य बाड़ी दिया तुम्हें पाठाई दिता थैंक यू भैया आदार जखन आछे বসিতে আদারটা গেদে দাও আমি বসি ফেলবো আদার টুক ভাই করে নিতেছি ও বাবা ও ভাই আস্তে এই যে কোন থেকে ভাই করলি টনটন ফ্রিজ থেকে কিসের টনটন ফ্রিজ আই তো টনটন এটা হলো ওয়ালডন ফ্রিজ এখানে 23 সিসির একটি ফ্রিজ আছে এখানে তাই ইয়েস এই জন্ত ও তোর ফ্রিজে এমন কি কি জিনিস রাখছ আমার ফ্রিজে মনে করুন হালকা পাতলা জিনিস রাখা যায় না আমার ফ্রিজে হাঁস কুরকা গরু ছাগল ডাকি চালুর কোলা এই সব জিনিস রাখা যায় তাই ফিউজ জন্ত এই তো তোর ফ্রিজে কিন্তু শিংমাগুর রাখিস না আচ্ছা আপনার মাথা পাগল হতে পারে আমার মাথা নই কারণ কালকেও আমাদের চাচি নিয়েছিল 1 কেজি শিং মাছ বলেছে জন্তু তোমার ফ্রিজে শিং মাছ তুলতে চাই আমি বললাম চাচি এই কামটা আমাকে দিবেন না এই শিং যদি একবার ফ্রিজে টন ইচ্ছের মধ্যে কাটা না খারাপ কইরা যখন টুকাইয়া দিব তখন টের পাব আমি আপনার নয় বুঝতে পারেছেন বুঝতে পেরেছি ইয়েস নু বেটা তাহলে তোর মাথার মধ্যে বুদ্ধি আছে তো যা হোক জন্ত এই জি আর বিলম্ব না করে চালু করে বসিতে আদার কেটে দে মাছ ধরে জলদি করে আবার প্রাসাদে ফিরে যেতে হবে ঠিক আছে বসিতে দিকে দে তাহলে ধরো দাদা ছুরি বুরি কষ্টটা মাছ ধর 10টা আমাদের নাম সর্বিকলা ক্যাচট কইরা গিল্লে হালা আর যদি না গিলস তাইলে তগরাদার তরেই খাগা আচ্ছা তাহলে বসিটা ফেলো चल चल सखी हमें सानाबान्धर घाटे चान करते जाबो